তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুর বিদেশি পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য জাতীয় কমিশন গঠন করা হবে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টি জেপি আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, 15ই আগস্টের ষড়যন্ত্রকারীদেরও বিচারের আওতায় আনা হবে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, বিচারের রায়ও কার্যকর হয়েছে, অনেকেই পলাতক আছে, তাদেরকেও ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের কুশীলব ছিল তাদের মুখোশ উন্মোচিত করা, উন্মোচন করা, ইতিহাসের স্বার্থে সঠিক তথ্য ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর স্বার্থে ইতিহাসের পাতায়, বাঙালির ইতিহাসের পাতায় যে কালিমালেপন করা হয়েছে সেই কালিমা মোচনের স্বার্থে দাবি উঠেছে একটি কমিশন গঠন করার। কমিশন গঠন করে যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কুশীলব ছিল তাদের মুখোশ উন্মোচন করা। শোক দিবসের আলোচনায় জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বঙ্গবন্ধু অতি অল্প সময়ের মধ্যে জাতিকে একটি সংবিধান দিয়েছিলেন। পাকিস্তান অনেক 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 বছর নিয়েছিল, সেই অভিজ্ঞতার আলোকেই হয়তো বঙ্গবন্ধু অতি দ্রুততম সময়ে জাতিকে একটা সংবিধান দিয়েছিলেন, জাতিকে তিনি একটা পথ নির্দেশনা দিয়েছিলেন, জাতীয় ঐক্যের কথা তিনি বলেছেন যে লক্ষ্য আমাদের বঙ্গবন্ধু যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করতে গেলে জাতীয় ঐক্যের প্রয়োজন হয়, তিনি সেই জাতীয় ঐক্য সৃষ্টি করেছিলেন। অনুষ্ঠানে বক্তারা সাধারণ মানুষের কষ্ট হয় এমন কোনো পদক্ষেপ না নিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানায়। এই জায়গা থেকে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, যে উন্নয়নের জোয়ার। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। অর্থনৈতিক যে